হে রাক্ষস বীরেরা, সময় এসে গেছে আমাদের কত শক্তি তার প্রমাণ দেবার। বিধাতা আদেশ দিয়েছেন অযোধ্যার একজন নর যেন জীবিত না থাকে। কেউ বাঁচবে না, অযোধ্যাকে শ্মশানপুরী বানাবো। আজ সূর্যাস্তের পূর্বেই রাজা দশরথকে বন্দী করে বিধাতার সম্মুখে উপস্থিত করব। বিধাতা রাবণের জয়! বিধাতা রাবণের জয়! হে মহাদেব, আমার ভয় হচ্ছে যে দশানন রাবণ আর ভক্ত শ্রেষ্ঠ হনুমান মুখোমুখি হলে কোনো অঘটন না ঘটে যায়। এই যদি নিয়তি হয় তাহলে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু প্রভু, এই সৃষ্টিতে তো সবকিছুই কর্মের দ্বারাই নির্ধারিত হয়। কোনো এক বিশেষ কর্মের দ্বারা নিয়তি নির্ধারিত হয়, আর সেই নিয়তি ভবিষ্যৎ নির্মাণ করে। আমার আশঙ্কা আছে প্রভু, হনুমান আজ এমন এক কার্য করতে চলেছে যা ভবিষ্যতে মহাপ্রলয়ের জন্ম দিতে পারে। আপনি কিছু করুন প্রভু, ওকে নিবৃত্ত করুন। হে অস্ত্র শ্রেষ্ঠ চন্দ্রহাস, বহু পরাক্রমী রক্ত ঝরিয়েছেন আপনি, অনেক যুদ্ধ জয় করেছে আপনার বলে। আজ অযোধ্যা নগরীকে রক্তরঞ্জিত করবার জন্য আমি পুনরায় আপনার শক্তিকে আহ্বান করছি। বিধাতা রাবণের জয়! 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 বিধাতা রাবণের জয়! রাক্ষস কুলগৌরব রাবণের জয়! রাক্ষসরা ভীষণ উৎপাত করছে, প্রথমে সুমেরুতে এখন এখানে। কথার মাধ্যমে যদি তারা বুঝতে পারে তাহলে ঠিক আছে, নয়তো ওদেরই ভাষাতে ওদেরই বোঝাবো আমি। হে প্রভু, একদিকে আপনার রুদ্র অবতার আর অন্যদিকে এই ত্রিভুবনের সবচেয়ে বড় শিব ভক্ত, অর্থাৎ এ তো পূর্ব নির্ধারিত। হনুমান রাবণকে বধ করতেও পারবে না, আর রাবণও হনুমানের কোনো ক্ষতি করতে পারবে না। তাই দুজনের এই সংঘাতে বিনাশ ছাড়া আর কিছুই প্রাপ্তি ঘটবে না প্রভু। সমগ্র সংসার সংকটে পড়ে যাবে ভোলানাথ। হে প্রভু, আপনার ত্রিনয়ন দ্বারা সৃষ্টির তিন কালই আপনার কাছে দৃশ্যমান, যে কি লুক্কায়িত আছে ভবিষ্যতের গর্ভে। বিরাম। জাম্বুবান কাকা, ওরা যদি প্রথমে আক্রমণ করে তাহলে ওই রাক্ষসদের রাজা রাবণকে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে কখনো কোনো রাক্ষস আর এরকম দুঃসাহস দেখাবে না। ঠিক বললাম না? লাড্ডু নারায়ণ।
নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। আপনি এখানে? আসলে আমি একজন মহর্ষির সঙ্গে দেখা করে ফিরছিলাম। ও, মানে এই লাড্ডু উনি আপনাকে দিয়েছেন? আরে, আপনার তো লাড্ডু খুবই প্রিয়, তাই না? আমার মনে হয় এই লাড্ডুর প্রতিটি কোণায় আপনারই নাম লেখা রয়েছে। নিন, গ্রহণ করুন। প্রভুর কার্যে বিলম্ব করা উচিত হবে না। নিন, আপনি গ্রহণ করুন। ক্ষমা করবেন দেবর্ষি, এ সময় আমায় অন্য কোথাও যেতে হবে। এখন আমি লাড্ডু খেতে পারবো না। কাকা, বিলম্ব করা উচিত হবে না, চলুন। চলুন প্রভু। প্রণাম দেবর্ষি। হনুমান, প্রভুর ভক্তি কেমন চলছে? খুব ভালো। আপনি জানেন প্রভু সঙ্গীত ভীষণ পছন্দ করেন, আপনাকে একটি ভজন শিখিয়ে দেব? আপনি আমায় আটকানোর কেন চেষ্টা করছেন শুনি? আমি ভাবলাম আপনার সঙ্গে সাক্ষাৎ হলোই যখন। সঙ্গীত আমি অবশ্যই শিখব দেবর্ষি, কিন্তু আজ নয়। আজ্ঞা দিন, চলুন। চলুন। মনে হচ্ছে ওনাকে আর কেউ বাধা দিতে পারবে না। হে বিধাতা রাবণের বিধ্বংসী সেনা, যদি আপনাদের মধ্যে একজনেরও রাক্ষস শক্তি অথবা আমার বিজয়ের ওপর সন্দেহ থাকে, তবে সে এই মুহূর্তে নিজের অস্ত্র ত্যাগ করে এখান থেকে প্রস্থান করতে পারে। যে হিংসার পূজারী সেই সত্যের অধিকারী। যে হিংসার পূজারী সেই সত্যের অধিকারী। চলো আমার বীরেরা, আজ এমন আক্রমণ করবে, মৃত্যুর এমন বিভৎস রূপ দেখাবে যা আগে কেউ কোনোদিন দেখেনি। একজন অযোধ্যাবাসী যেন জীবিত না থাকে, শুধু দশরথ ছাড়া, কারণ ওনাকে বধ আমি নিজের হাতে করব। মায়াম রাক্ষসম রাক্ষস রাজ রাবণের জয়, রাক্ষস কুল গৌরব রাবণের জয়, বিধাতা রাবণের জয়। এবার যাত্রা অযোধ্যার উদ্দেশ্যে, চলো সবাই। এবার কি হবে প্রভু? তাহলে কি রাবণ আর হনুমানের মধ্যেই যুদ্ধ হবেই? নারায়ণ নারায়ণ। যদি এই যুদ্ধ হয় তাহলে এই সৃষ্টির বিনাশ অনিবার্য। দাঁড়াও রাবণ, দাঁড়াও রাবণ। আপনি এখানে এই অযোধ্যায় কি করছেন? মাতা আপনাকে কারাগার থেকে মুক্ত করেছেন দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। একজন ঋষির ক্ষমতাকে সাধারণত সবাই দুর্বলতাই ভেবে নেয়। আমার যোগবলের কাছে কোনো কারাগারেরই কোনো গুরুত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। এতদিন আমি কারাগারে সুরক্ষিতই ছিলাম, আর এই জন্যই ছিলাম
যাতে তোমার মাতা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে আর ওনাকে অধর্মের পথ থেকে ধর্মের পথে নিয়ে আসতে পারি। কারণ এখন আমি বিশ্বাস করি যে যার সর্বনাশ নিশ্চিত তার কাছে কি ধর্ম আর কি বা অধর্ম। আমি দুঃখিত যে আপনি আপনার স্ত্রীর সম্পর্কে এই ধারণা পোষণ করেন। কেবল স্ত্রী নয়, পুত্রের ক্ষেত্রেও। কারণ যারা সর্বক্ষণ অহংকারে ডুবে রয়েছে তারা জ্ঞানের ভাষা বুঝতে পারে না। আর নয় পিতা, মনে হচ্ছে যুদ্ধ আরম্ভ করার জন্য দশরথের সেনা আসার প্রয়োজনই নেই। কি হলো পুত্র, তোমার মহান ক্রিয়াকলাপে আরেকটি পালক জুড়ল কি? তুলে নাও তোমার অস্ত্র, শিরোচ্ছেদ করো তোমার পিতার। কারণ তোমার কাছে তোমার পিতার তো কোনো মূল্যই নেই, আর না আছে তার সংস্কারের মূল্য। সত্য বলেছেন আপনি, আমি বিধাতা, আর বিধাতা সাংসারিক সম্পর্কের ঊর্ধ্বে থাকেন। বিধাতা? এ কেমন বিধাতা যার এত ঋণ রয়েছে? ঋণ কিসের? তোমাকে জন্ম দেওয়ার ঋণ, শিক্ষা দেওয়ার ঋণ, সংস্কার শেখানোর ঋণ, ঋষি বিশ্বশ্রবার পিতৃ ঋণ রয়েছে তোমার উপর। যদি তাই হয় তবে আপনার এই পুত্র রাবণ আপনার এই পিতৃ ঋণ অবশ্যই শোধ করবে, যাতে আমার এই চন্দ্রহাসকে মাঝ পথেই না থামাতে হয়। বলুন পিতা, কি চান আপনি? আমি তোমার কাছে একটি প্রতিশ্রুতি চাই, আর তা সম্পূর্ণ হলেই তুমি আমার কাছ থেকে ঋণ মুক্ত হবে। যে কোনো প্রতিশ্রুতি হোক আমি অবশ্যই তা পূরণ করব। বলুন পিতা, তুমি এই মুহূর্তে এখান থেকে ফিরে যাও। আর কখনো অযোধ্যার ধরিত্রীতে পা রাখবে না তুমি। পিতা, তাহলে তুমি স্বীকার করে নাও তোমার উপর চিরজীবন আমার পিতৃঋণ থাকবে, আর কখনো নিজেকে বিধাতা বলে সম্বোধন করো না তুমি। আপনি আপনার অধিকারের অপব্যবহার করছেন পিতা। আপনার সঙ্গে আমার বিরোধিতা অবশ্যই ছিল, কিন্তু আপনার জ্ঞানকে আমি সম্মান করতাম। কিন্তু আজকের পরে আপনাকে আমি আর সম্মান করতে পারবো না। আমি বিধাতা, বিধাতা আর বিধাতাই থাকবো। অযোধ্যার প্রসঙ্গে বলি, যদি রাবণ স্থির করে থাকে তবে দূর লঙ্কায় বসেও অযোধ্যার সর্বনাশ করতে পারে। সেনাদের ফিরে যাওয়ার আদেশ দেওয়া হোক। চলো। প্রতিশ্রুতি রেখেছি, এবার পিতৃ ঋণ থেকে আমাকে মুক্ত করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে নিজের সংস্কৃতির অনুকূল নিজের পুত্র রাবণকে সর্বদার জন্য পিতৃ ঋণ থেকে মুক্ত করছি। আজ থেকে রাবণ আমার পুত্রও নয়, আর আমিও তার পিতা নই।
শোনো রাবণ, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখানে তো কেউ নেই। হ্যাঁ প্রভু, রাবণও নেই, ওর সেনাও নেই। প্রভু, সুবাহু আর মারিচের এ কোনো মায়া নয় তো? হতে পারে প্রভু রামকে ভয় পেয়ে সবাই চলে গেছেন। উনি কে? প্রণাম মুনিবর। প্রণাম মুনিবর। আপনি এখানে কোন সেনা দেখেছেন? কোন সেনার কথা বলছো? রাক্ষসরাজ রাবণের। ওনার দূত বলেছিলেন যে উনি সমুদ্রের তটেই আছেন। হে শিশু, ধর্মের স্থানে অধর্মী রাক্ষসদের কি কাজ? তারা যদি এসেও থাকে তাহলে অযোধ্যার প্রতাপে ভয়ভীত হয়ে ফিরেও গিয়েছে। ঠিক আছে মুনিবর, ধন্যবাদ। চলুন জাম্বুবান কাকা, এই শুভ সংবাদ আমাদের মহারাজ দশরথ প্রভুকে দিতে হবে। চলুন প্রভু, চলুন। শত কোটি ধন্যবাদ মহাদেব আপনাকে, যে আপনি অনর্থের হাত থেকে রক্ষা করলেন। মহাজ্ঞানী ঋষি বিশ্বশ্রবা, আপনার এই অংশগ্রহণ সংসার সর্বদা স্মরণে রাখবে, কারণ আজ আপনার এই হস্তক্ষেপেই মহাপ্রলয় রোধ হয়েছে। আপনার পিতার ন্যায় আপনিও সপ্ত ঋষির পাশাপাশি এই সংসারে পূজিত হবেন। আমি আপনাকে এই আশীর্বাদ করছি যে রাবণ অথবা দেবী কৈকেশীর দ্বারা যে যে অধর্ম হয়েছে তার ভাগিদার আপনি কখনোই হবেন না, আর আপনার সম্মান তার দ্বারা প্রভাবিত হবে না। নারায়ণ নারায়ণ। আপনি ধন্য প্রভু। আজ এই সংকট মোচন হয়েছে অবশ্যই, কিন্তু রাবণের মনের অবস্থা দেখে মনে হচ্ছে যে ভবিষ্যতে মারুতির ভক্তির পথে বাধা দেওয়ার সে অবশ্যই চেষ্টা করবে, আর তারপর দুজন দুজনের মুখোমুখি হবে। কিন্তু ব্রহ্মাদেব, ভবিষ্যতে এই সংকট রোধ করা অত্যন্ত কঠিন হবে। ধন্যবাদ জাম্বুবান মহাশয়। পুত্র মারুতি, তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমাদের রাজ্যে তোমার আগমন সর্বদিক থেকে আমাদের পক্ষে মঙ্গলময় হয়ে উঠেছে। অযোধ্যা সর্বদা তোমার কাছে ঋণী থাকবে। আমি শুধু তাই করেছি মহারাজ যা আমার প্রভুর ইচ্ছে। মারুতি, মারুতি। মাতা।